অনেক সময় আমরা নিজেদের মতো করে ঈশ্বরের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু ঈশ্বর তার নির্পিত লোকদের মধ্যে দিয়ে মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে জানান অথবা তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে জানান যে তিনি চান না আমরা তার জন্য সেটা করি আপনি কি কখনো এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েছেন যে আপনি করতে চান ঈশ্বরের জন্য কিন্তু ঈশ্বর আপনাকে বলছে যে না এটা করো না

প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি সলোমন রাজা ঈশ্বরের আশীর্বাদে জ্ঞানে ও ঐশ্বর্যে পরিপূর্ণ হয়েছিলেন ইসরায়েলের প্রতিবেশী রাজ্য এবং অনেক দূর দেশ থেকে তিনি প্রচুর পরিমাণে সোনা রূপা মণিমুক্ত হাতির দাঁত চন্দন কাঠ ইত্যাদি সংগ্রহ করেছিলেন সলমনের ও হরুমের দাসেরা গিয়ে এই সমস্ত বহুমূল্য বস্তু সংগ্রহ করে নিয়ে আসত এছাড়া ইসরায়েলের বণিকেরাও প্রচুর সোনা নিয়ে আসতেন অন্যান্য রাজ্য থেকে রাজার উপঢৌকন হিসেবে এইরকমই প্রচুর ধন সম্পত্তি তাকে দান করতেন এই সমস্ত বহুমূল্য সম্পদের জন্য সলমন হয়ে উঠেছিলেন বিপুল ঐশ্বর্যের অধিকারী তিনি সোনার অনেক বড়ো বড়ো ঢাল তৈরি করেছিলেন সেই সমস্ত ঢাল সোনার পানপাত্র ইত্যাদি দিয়ে তার বিনোদনের জন্য লিবাননের অরণ্যস্থিত বাটি সজ্জিত করা হয়েছিল এই বাটির এবং তৎসংলগ্ন অরণ্যে রাখার জন্য তিনি তর্সিস থেকে অন্যান্য বস্তুর সঙ্গে নিয়ে আসতেন ময়ূর আর বানর সলমন নিজের জন্য যে সিংহাসন প্রস্তুত করেছিলেন সেটা ছিল সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন এমন সুন্দর এবং বহুমূল্য সিংহাসন আর দুটো ছিল না সলমনের সংগ্রহে বহুমূল্য ধাতু মণিমুক্ত ইত্যাদির সঙ্গে ছিল অসংখ্য ঘোড়া তিনি ঘোড়াগুলোকে মিশরে এবং অন্যান্য দেশ থেকে সংগ্রহ করতেন সলমনের রাজ্যের ব্যক্তি ছিল উত্তরে ফরাত নদী থেকে দক্ষিণে মিশরের সীমা পর্যন্ত রাজধানী জিরুসালেম এত ধন সম্পদে পরিপূর্ণ ছিল যে বলা হতো সেখানে পাথরের মতো যত্রতত্র রূপা এবং সুকোমর কাঠের মতো এরস কাঠ পাওয়া যেত সলমনের এত ঐশ্বর্য এবং জ্ঞান তাকে পৃথিবীর সমস্ত রাজাদের মধ্যে প্রধান করে তুলেছিলেন তার ওই ঐশ্বর্য দেখার জন্য এবং তার জ্ঞানের বাক্য শোনার জন্য প্রচুর উপঢৌকন নিয়ে অন্যান্য রাজপরিবারের লোকেরা আসতেন এমনই একজন ছিলেন শিবা দেশের রানী তিনি সলমনের কীর্তি শুনে বিপুল উপঢৌকন সামগ্রী নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন রানী সলমনের কাছ থেকে অনেক জ্ঞানদায়ক বাক্য শুনেছিলেন আর তার সমস্ত সম্পদ দর্শন করে অভিভূত হয়ে পড়েছিলেন তাদের মধ্যে উপহার বিনিময় হলো এবং সলমনের প্রচুর প্রশংসা করে শিবা রানী তার দেশে প্রত্যাবর্তন করলেন দীর্ঘ চল্লিশ বছর রাজত্ব করার পর সলমন মৃত্যুবরণ করেছিলেন এবং তার পুত্র রহবিয়াম রাজা হয়েছিলেন আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়ে দেখি এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বংশাবলী থেকে পাঠ এবং আলোচনা করে চলেছি দ্বিতীয় বংশাবলীর নয়ের অধ্যায় আজকে আমরা শুরু করব আমরা দেখি যে জিরুসালেম হতে সত্য প্রচারিত হওয়ায় যারা সত্য ও জীবিত সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিচয় জেনেছিল তখনকার দিনে বিশেষ করে রাজা সলমনের সময় তাদের মধ্যে শিবাদেশের রানীও ছিলেন একজন রাজা সলমনের সুকীর্তির জন্য শিবাদেশের রানী সলমনের যথার্থ পরীক্ষা করার জন্য এসেছিলেন প্রচুর ধন ঐশ্বর্যসহ সলমনেরই কাছে আপনার ও আমার নম্রতা আমাদের উভয়ের শিক্ষা দাতা ঈশ্বরের গৌরব করুক দ্বিতীয় বংশাবলী পুস্তক তা নয় আজকে শুরু করছি প্রথম কয়েকটি পদ পাঠ করে আমার সামনে যে বাইবেল রয়েছে সেখানে ছশো আটাত্তর পৃষ্ঠায় আমরা এই অংশটি পাঠ করব লেখা আছে শিবাদেশের রানীর আগমন আর শিবার রানী সলমনের কীর্তি শুনিয়া গুড়বাক্য দ্বারা সলমনের পরীক্ষা করিবার জন্য অতি বিপুল ঐশ্বর্যসহ এবং সুগন্ধি দ্রব্য প্রচুর স্বর্ণ ও মনিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়া জিরুসালেমে আসিলেন এবং সলমানের নিকটে আসিয়া নিজের মনে যাহা ছিল তাহাকেই সমস্তই কহিলেন আর সলমন তাহার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন সলমানের বোধের অগম্য কিছুই ছিল না তিনি তাহাকে সকলই কহিলেন এই প্রকারে শিবার রানী সলমানের জ্ঞান ও তাহার নির্মিত গৃহ এবং তাহার মেজের খাদ্য দ্রব্য ও তাহার সেবকদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাহাদের পরিচ্ছদ এবং তাহার পানপাত্র, পাত্র বাহকগণ ও তাহাদের পরিচ্ছদ এবং সদাপ্রভু গৃহে উঠিবার জন্য তাহারা নির্মিত সোপান এই সকল দেখিয়া হতজ্ঞান হইলেন ঈশ্বর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এখানে পাই যে শিবাদেশের রানী সলমনের যশ ঐশ্বর্য ও জ্ঞান বিচক্ষণতার বিষয় সমস্তই শুনেছিলেন এখন প্রচুর উপঢৌকন সহ তিনি সলমনের গুণাবলী যাচাই করতে এসেছিলেন উপঢৌকন বলতে উপহার সলমনের কাছে সেই রানী সমস্ত বিষয় কথা বললেন সলমন সমস্ত উত্তর প্রদানের সঙ্গে তার রাজ্যের গুপ্ত বিষয় জানাতে ভুললেন না ঈশ্বর দত্ত জ্ঞানের কথা তিনিও জানালেন যে ঈশ্বরের নির্গত বাক্য ছিল আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব এই উদ্দেশ্যে সদাপ্রভুর গৃহ নির্মিত এবং তারা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করেন সেই মন্দিরে প্রথম রাজাবলিতা দশের অধ্যায় চব্বিশ পদে পড়েছি আর ঈশ্বর সলমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন তাহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য সর্বদেশীয় লোক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত এই শিবাদেশের রানীর ঘটনার মাধ্যমে সেই বিষয় প্রমাণিত হয় এর দ্বারা আরও প্রমাণিত হয় যে সমগ্র পৃথিবীতে তৎকালে ইসরায়েল সাক্ষ্য প্রমাণ করতে কেমন আশ্চর্যভাবে ও কতখানি সফলতা প্রাপ্ত হয়েছিল সদাপ্রভুর গৃহে ওঠার জন্য সলমনের নির্মিত সোপান যে বিষয় দ্বিতীয় বংশাবলীর এই নয়রোধ্যায় চার পদের শেষে উল্লেখিত হয়েছে তা হোম্বলির কথা স্মরণ করায় এই হোম্বলি খ্রিস্টের প্রতীক পাপের জন্য বলিদান তা এমনভাবে আর কোনো ক্ষেত্রেই দেখা যায় না এই মহান বলিদানের প্রতীকের কথা শিবাদেশের রানীকে আশ্চর্য করে তুলেছিল দ্বিতীয় বংশাবলী তার নয় পাঁচ এবং ছয় পদে আমরা পাই আর তিনি রাজাকে কহিলেন আমি আপন দেশে থাকিয়া আপনার বাক্য জ্ঞানের বিষয়ে যে কথা শুনিয়াছিলাম তা সত্য কিন্তু আমি যাবৎ আসিয়া না দেখিলাম তাবৎ লোকদের সেই কথায় আমার বিশ্বাস হয় নাই আর দেখুন আপনার জ্ঞান মহত্বের অর্ধেকও আমাকে বলা হয় নাই আমি যে খ্যাতি শুনিয়াছিলাম তা হয়তো আপনার গুণ অধিক রানী বিশ্বাস করতে পারেননি তার শোনা কথার উপরে তাই তিনি সেই মরুপ্রান্তরের পথ অতিক্রম করে সলমনকে পরীক্ষা করতে ও চাক্ষুষ প্রমাণ লাভ করতে এসেছিলেন কিন্তু এখন তিনি নিশ্চিত হলেন যে সলমন সম্পর্কে তার ঐশ্বর্য জ্ঞান সম্পর্কে স্বীকার না করে পারলেন না যে সলমনের মধ্যস্থিত জ্ঞান বিচক্ষণতা ও ধন ঐশ্বর্য সম্পর্কে তিনি অর্ধেক শোনেননি যা শুনেছিলেন তা হতে প্রকৃতভাবে সলমন আরও অধিক জ্ঞান বুদ্ধিসম্পন্ন ও সম্পদশালী তিনি সত্যি পরীক্ষা করে যাচাই করে সলমনকে দেখলেন ও সত্য প্রমাণিত হওয়ায় সলমন ও তার রাজ্যের বিষয় বলেছিলেন সাত থেকে নয় পদে সেই কথাই আমরা শুনব ধন্য আপনার লোকেরা এবং ধন্য আপনার এই দাসেরা যারা নিয়ত আপনার সম্মুখে দাঁড়াইয়া আপনার জ্ঞানে উক্তি শোনে ধন্য আপনার ঈশ্বর সদাপ্রভু যিনি আপনার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত করণার্থে আপন সিংহাসনে আপনাকে বসাইবার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হইয়াছেন ইসরায়েল লোকদিওকে চিরস্থায়ী করণার্থে আপনার ঈশ্বর তাহাদিওকে প্রেম করেন এই জন্য বিচার ও ধর্ম প্রচলিত করিতে আপনাকে তাহাদের উপরে রাজা করিয়াছেন নয় পদে লেখা আছে পরে তিনি রাজাকে একশত বিশ তালন্ত স্বর্ণ প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন শিবার রানী সলমান রাজাকে যাদৃশ্য সুগন্ধি দ্রব্য দিলেন তার দৃশ্য দ্রব্য আর হয় নাই দেখুন শিবাদেশের রানী কি বলেছিলেন ধন্য আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার প্রতি সন্তুষ্ট হইয়াছেন তা প্রেম করেন অর্থাৎ রানী ঈশ্বরের গুণকীর্তন করেছিলেন করেছিলেন সলমন সলমনে রাজত্বের মধ্যে ঈশ্বরের মহানতা লক্ষ্য করেই আর আমাদের প্রভুযশু খ্রিস্ট তার সম্পর্কে বলেছেন দক্ষিণ দেশের রানী বিচারে এই কালের লোকদের সহিত উঠিয়া ইহাদিওকে দোষী করিবেন কেননা সলমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন আর দেখো সলমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন বেশ বোঝা যায় যে হোম্বলির বিষয় যা প্রভু যীশু খ্রিস্টকে ইঙ্গিত করে তার সম্পর্কে এই রানী কত প্রভাবিত হয়েছিলেন আর সত্য জীবিত ঈশ্বরকে জ্ঞাত হয়েছিলেন সলমনের সময় তৎকালীন সমগ্র পৃথিবী জিরুসালামে আসত সুষমাচার তথা ঈশ্বরের বহুমূল্য উপদেশনার জন্য আমাদের প্রভুযশু এক সময় একটা কূপের ধারে একজন স্ত্রীলোককে বলেছিলেন হে নারী আমার কথায় বিশ্বাস করো এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুসালামে পিতার ভজনা করিবে প্রভু যিশুর দিনগুলোতে সেই সময় এসে পৌঁছেছিলেন ওই সময় এসে পৌঁছে গিয়েছে তাই তো আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খ্রিস্টীয় সুষমাচার পৌঁছে দিতে চলেছি এ তাঁরই অনুগ্রহ নয়র অধ্যায় থেকে আলোচনা করছি দ্বিতীয় বংশবলী পুস্তকে তার এগারো থেকে ষোলো পদে এই কথা লেখা আছে সেই চন্দন কাষ্ঠ দ্বারা রাজা সদাপ্রভুর গৃহের ও রাজবাটির নিমিত্ত সোপান গায়কদের জন্য বিনা এবং নেবল প্রস্তুত করাইলেন পূর্বে দেশে কেউ কখনও সেই রূপ দেখে নাই আর সলমান রাজা শিবার রানীর বাসনানুসারে তাহার যাবতীয় বাঞ্ছিত দ্রব্য দিলেন তাহা তিনি আপনার কাছে ও আনিত দ্রব্যের প্রতিদানও করিলেন পরে রানী ও তাহার দাসগণ স্বদেশে ফিরিয়া গেলেন ১৩ থেকে আমরা দেখি ষোলো পদে লেখা আছে এক বছরের মধ্যে সলমনের কাছে ছয় শত ছেষট্টি তালন্ত পরিমিত স্বর্ণ আসিত ইয়া ছাড়া বণিক ও ব্যবসায়ীগণও স্বর্ণ আনিত এবং আরবীয় সমস্ত রাজা ও দেশের শাসন কর্তৃগণ সলমনের নিকটে স্বর্ণ ও রৌপ্য আনিতেন তাহাতে সলমন রাজা পিটানো স্বর্ণময় দুই শত বৃহৎ ঢাল প্রস্তুত করিলেন তার প্রত্যেক ঢালে ছয় শত শেকল পরিমিত পিটানো স্বর্ণ ছিল আর তিনি পেটানো স্বর্ণ দ্বারা তিন শত ঢাল প্রস্তুত করিলেন তার প্রত্যেক ঢালে তিন শত শেকল পরিমিত স্বর্ণ ছিল পরে রাজা লেবানন অরণ্যস্থ বাটিতে সেগুলি রাখিলেন আমরা এই অংশে সলমনের ঐশ্বর্যের বিষয় দেখতে পাই শিবা দেশের রানীর আনিত সেই উপহার তার প্রতিদানস্বরূপ ও রানীর বাঞ্ছিত বিষয়ও সলমন প্রদান করেছিলেন সলমনের নিজেরও দেখি পিটানো স্বর্ণের সুবৃহৎ ঢাল ছিল লিবাননের জঙ্গলে আমরা দেখি তিনি বিরাট গৃহ প্রস্তুত করেছিলেন তাই তিনি প্রান্তরস্ত প্রিয়ের উপরে নির্ভরশীল প্রিয়ার বিষয়ে কত সুন্দরভাবে গীতে বর্ণনা করেছেন প্রান্তর অথবা জঙ্গল কোনোটি মানুষের বাসযোগ্য স্থান নয় সেখানে একাকী বাস করা নিরাপদ বা আরামদায়ক নয় এ জগত তেমনি কোথাও জঙ্গল এবং কোথাও বা মরু প্রান্তরের সমান একমাত্র ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে এই জীবন যাপন করা সম্ভব বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বংশাবলী তার নয়ের অধ্যায় সতেরো থেকে উনিশ পদ আমরা দেখব এখানে লেখা আছে আর রাজা হস্তি দন্তময় এক বৃহৎ সিংহাসন নির্মাণ করিয়া নির্মল স্বর্ণে মুড়াইলেন ওই সিংহাসনের ছয়টি সোপান আর স্বর্ণময় এক পাদপীঠ সিংহাসনে বদ্ধ ছিল এবং আসনের উভয় পার্শ্বে হাতা ছিল সেই হাতার নিকটে দুই সিংহমূর্তি দণ্ডায়মান ছিল আর সেই ছয়টি সোপানের উপরে দুই পার্শ্বে বারোটি সিংহমূর্তি দণ্ডায়মান ছিল এইরূপ সিংহাসন আর কোনো রাজ্যে প্রস্তুত হয় নাই এই অংশে আমরা যা দেখি তাতে খ্রিস্টীয় জীবনের সিদ্ধতার এক পদক্ষেপ নির্মল স্বর্ণে মোড়া ওই সিংহাসন আমরা দেখতে পেলাম নির্মল স্বর্ণ পূর্ণ পরীক্ষা সিদ্ধ স্বর্ণের ন্যায় সেই সিদ্ধ আত্মিক জীবন সিংহাসনের ছয়টা সোপান বা সিঁড়ি স্বর্ণময় এক পাদপীঠ যা সিংহাসনে বদ্ধ সেই সমস্ত স্থান পূর্ণ সিদ্ধ অবস্থা বিশ্বাসীর আত্মিক জীবনের প্রতীক এই সোপানগুলো তার আত্মিক জীবনের পদক্ষেপ মনোপরিবর্তন হতে শুরু হয়ে খ্রিস্টের সমরূপে পৌঁছানো পুরাতন নিয়মে ছয়টি সোপান নূতন নিয়মে সাতটি খ্রীষ্টের সমরূপ হওয়া এক বিশেষ সিদ্ধতা পুরাতন নিয়মের সিদ্ধতায় বা বরের মিত্র হওয়া যায় কিন্তু নূতন নিয়মের সিদ্ধতা খ্রিস্টের বা বরের বধূ হিসাবে প্রস্তুত করে আসনের উভয় পার্শ্বে দুটো হাতায় রয়েছে দুটি সিংহের মূর্তি একটা ধারণাতে বলা হয় নতুন নিয়মের বাস্তবতায় ওই দুটি সিংহের ব্যাখ্যা একটা প্রভুযশু জিহুদা বংশীয় সিংহ অপরটি শয়তান গর্জনকারী সিংহ সিদ্ধতায় পৌঁছাতে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে ওই শয়তান সিংহের আনিত বাধাবিঘ্ন প্রতিকূলতা রয়েছে আত্মিক জীবনের প্রতিটি পদক্ষেপে কিন্তু জিহুদাবংশীয় সিংহ খ্রিস্টের সহায়তাও রয়েছে প্রতি পদক্ষেপে খ্রিস্টের অনুগমনে ওই শয়তান পরাজিত হয় বিশ্বাসী পূর্ণ হয়ে ওঠে আবার আরও একটা ধারণাতে বলা হয় যে ওই সিংহদয়ের একটা দেখায় বিশ্বাস ও অপরটাকে দেখায় ধার্মিকতা সাধারণ বিশ্বাস জীবন এক এবং অতি পবিত্র বা বহুমূল্য বিশ্বাস প্রযুক্ত ধার্মিকতার জীবন অতি পবিত্র বহুমূল্য বিশ্বাস ক্লে সিদ্ধতা দেয় এখানেই রয়েছে খ্রিস্টের সিংহাসন সেই পূর্ণ সিদ্ধাবস্থা একমাত্র বধুর মধ্যেই দেখতে পাওয়া যায় যে প্রভুর জন্য বরের জন্য প্রস্তুত তাই নতুন নিয়মে সাতটা পদক্ষেপ এই সিদ্ধতার আত্মিক জীবনে অতিক্রম করতে হবে এমন সিংহাসন আর কোন রাজ্যে প্রস্তুত হয় নাই এই কথা বলা হয়েছে উনিশ পদের শেষ কথা এই এই সিংহাসন একরূপক স্বর্গীয় সিংহাসনের ঐশ্বরিক নিগুড়ত্ত্বের প্রতীক জগতের জ্ঞানবানদের কাছে তা রয়ে গিয়েছে গুপ্ত আকাশের নিচে আর কারও কাছে এর প্রকাশ নেই নতুন নিয়মের খৃষ্টবিশেষে কাছে পবিত্র আত্মা তার প্রকাশ দেন যদি সে ঈশ্বর ভয়শীল হয় হয় সিদ্ধতার অনুগামী দ্বিতীয় বংশাবলী তার অধ্যায় কুড়ি থেকে পঁচিশ পদে লেখা আছে এখানে সলমন রাজার সমস্ত পানপাত্র স্বর্ণময় ছিল ও লিবানন অরণ্যস্থ বাটির যাবতীয় পাত্র নির্মল স্বর্ণময় ছিল সলমনের অধিকারে রৌপ্য কিছুরই মধ্যে গণ্য ছিল না কেননা হুরামে দাসদের সহিত রাজার কতকগুলি জাহাজ তর্শীষে যাইত সেই তর্শীষে জাহাজ সকল তিন বৎসরান্তে একবার স্বর্ণ রৌপ্য হস্তিদন্ত কপি ও শিখি লইয়া আসিত এই রূপে ঐশ্বর্য জ্ঞানে সলমন রাজা পৃথিবীস্তর সকল রাজার মধ্যে প্রধান হইলেন আরশ্বর সলমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন তাঁহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য পৃথিবীর সমস্ত রাজা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিতেন আর প্রত্যেকজন আপন আপন উপঢৌকন রৌপ্যময় পাত্র স্বর্ণময় পাত্র বস্ত্র অস্ত্র ও সুগন্ধি দ্রব্য অশ্র ও অশ্বতর আনিতেন প্রতি বৎসর এইরূপ হইত আর অশ্ব রথ জন্য সলমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারই ছিল তিনি তাহাদেরকে নগর সমিয়ের এবং জিরুসালেম রাজার নিকটে রাখিতেন রাজা সলমনের সময় তৎকালীন সমগ্র পৃথিবীতে সত্য জীবিত ঈশ্বরের সাক্ষ্য ছড়িয়ে পড়েছিল সলমানের জ্ঞান ঐশ্বর্যের সাক্ষ্য ব্যপ্ত হয়ে পড়েছিল লিবাননের অরণ্যস্ত বাটিতে স্থান পেয়েছিল স্বর্ণময় পানপাত্র নির্মল স্বর্ণ খ্রিস্টীয় জীবন এই প্রান্থর এবং অরণ্যস্থ দিনগুলোতে নির্মল স্বর্ণের সমান হয়ে উঠলে তবেই নিত্যতায় ঈশ্বরের সান্নিধ্য লাভে সমর্থ হবে স্বর্ণ দেখায় বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সাধারণ বিশ্বাস এক বিষয় যা পরিত্রাণের জন্য প্রয়োজন কিন্তু পরীক্ষা সিদ্ধতার জন্য প্রয়োজন অতি পবিত্র বিশ্বাস সেই বিশ্বাসী বিশ্বাসীকে অতি পবিত্র স্থানের উপযোগী করে তোলে প্রান্তর জীবন বা অরণ্যস্থ জীবনে প্রয়োজন এই অতিপবিত্র বিশ্বাস এত ঐশ্বর্যের মধ্যে সলমনের আরও ছিল রথ ও অশ্বসম্য অশ্বারোহীগণ ছিল প্রচুর জ্ঞান ও বিবেচনা বুদ্ধিও কিন্তু এই জ্ঞান বুদ্ধি বিবেচনার আধিক্য ঐশ্বর্য সম্পদে প্রাচুর্য তাকে ভুলিয়ে দিয়েছিল মশির মাধ্যমে প্রদত্ত ঐশ্বরিক সেই ব্যবস্থা যা বলে ঈশ্বর জানিয়েছিলেন আপনার জন্য অনেক অশ্ব রাখিবে না প্রজাদিগকে পুনর্বার মিশরে গমন করাইবে না অনেক স্ত্রী গ্রহণ করিবে না রৌপ্য বা স্বর্ণ অতিশয় বৃদ্ধি করিবে না বিশেষ লক্ষণীয় বিষয় হল মাগিধ আরও অন্যান্য কতক স্থানে যেখানে সলমনের আস্তাবলগুলো ছিল সেই সকল ধ্বংসীভূত হয়ে গিয়েছিল কোন সময় এবারে আমরা আসব দ্বিতীয় বংশাবলী তার অধ্যায় ছাব্বিশ থেকে একত্রিশ পদে আমরা শেষ অংশ নয়ের অধ্যায় আমরা পাঠ করছি এবং এই অংশ থেকে আমরা শেষ আলোচনা করে এই অধ্যায় শেষ করব লেখা আছে আর তিনি ফরাত নদী অবধি পলেষ্টিদের দেশ ও মিশরের সীমা পর্যন্ত সমস্ত রাজার উপরে রাজত্ব করিতেন রাজা জিরুসালামের রৌপ্যকে প্রস্তরের ন্যায় ও এরস কাষ্টকে নিম্নভূমিস্থ সুকুমর কাষ্ঠের ন্যায় প্রচুর করিলেন আর লোকেরা মিশর হইতে ও সকল দেশ হইতে সলমনের জন্য অশ্ব আনিত সলমনের অবশিষ্ট বৃত্তান্ত আদ্যপান্ত নাতন ভাববাদীর পুস্তকে ও শিলনীয় ঐহিয়ের ভাববাণীতে এবং নবাটের পুত্র জার্বিয়ামের বিষয় দর্শকের যে দর্শন তাহার মধ্যে কি লিখিত নাই সলমন জিরুসালামের চল্লিশ বৎসর যাবৎ সমস্ত ইসরায়েলের উপরে রাজত্ব করিলেন পরে সলমন আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন ও আপন পিতা দাউদের নগরে কবর প্রাপ্ত হইলেন এবং তাহার পুত্র রহবিয়াম তাহার পদে রাজা হইলেন আমরা দেখি কি সুবিশাল ছিল রাজা সলমনের রাজত্ব পৃথিবীর এক মহান শাসক হিসাবে তার পরিচয় রয়েছে সলমন যাচনা করেছিলেন ঈশ্বরের কাছে প্রজাদের ন্যায়সঙ্গত বিচার করণার্থে প্রয়োজনীয় বুদ্ধি ও জ্ঞান তিনি ঐশ্বর্য সম্পত্তি বুদ্ধি জ্ঞান, বৈরীদের প্রাণ বা দীর্ঘায়ু কিছুই যাচনা করেননি এই জন্য ঈশ্বর তার যাচনার বা প্রার্থনার সমাধান করেছিলেন কোনো রাজার যেমন কখনো ছিল না আর কখনো হবেও না এমন জ্ঞান বুদ্ধি ও বিবেচনা শক্তি যেমন ঈশ্বর তাকে দিয়েছিলেন তেমনি। না চাইতে ঈশ্বর তাকে ঐশ্বর্য সম্পদ দিলেন দিয়েছিলেন যশ ও খ্যাতি ঈশ্বর নিজ প্রতিজ্ঞা সলমানের উপরে পূর্ণ করেছিলেন চল্লিশ বৎসর আয়ত্তের পর তিনি ঈশ্বরদের সমস্ত প্রাপ্ত হয়ে এক নিরূপিত সময় নিদ্রাগত হন প্রিয় ভাই বোন সলমানের জীবনে সবথেকে ফাঁদ হয়েছিল ঈশ্বরের বাক্যের যে সাবধানবাণী তা তিনি ভুলে গিয়েছিলেন কারণ তার জীবনে অনেক অর্থ অনেক ধন সম্পদ এবং অনেক উন্নতি আমাদেরকে প্রকৃত ঈশ্বরের সত্য থেকে সরিয়ে দেয় এমনকি তার সেই জ্ঞান বুদ্ধিও স্মরণ করায়নি তার জীবনে ভুল আর তাই তিনি অনেক বিবাহ করেছিলেন যা ঈশ্বর চাননি তিনি অনেক অশ্ব সমারোহ করেছিলেন যা ঈশ্বর বারণ করেছিলেন তিনি অনেক স্বর্ণ সংগ্রহ করেছিলেন যা ঈশ্বর বারণ করেছিলেন খ্রিস্টীয় জীবনে আমরা যাই করি না কেন ঈশ্বরের ইচ্ছা ও আজ্ঞা পথে চলা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আদিতে সৃষ্টিতে আমরা দেখতে পাই ঈশ্বর সমস্তই দিয়েছিলেন আদম এবং হাওয়াকে কিন্তু একটি মাত্র সাবধানবাণী দিয়েছিলেন তোমরা এই বাগানের এই গাছের ফলটি খেও না আর সমস্ত তোমরা ভোগ করতে পেরো কিন্তু আমরা দেখতে পাই ওই একটি সাবধান সাবধানবাণীর অমান্য করেছিল তারা অবাধ্য হয়েছিল ঈশ্বরের বক্যের অবাধ্যতা আমাদের জীবনে দুঃখ কষ্ট গ্লানি এবং আমাদের জীবনে পতন নিয়ে আসে ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আজ আসুন সলমানের জীবনের এত উন্নতি এত জ্ঞান বুদ্ধি এত সম্পদের মাঝে অন্য দিকটাও দেখি তার জীবনের পতন কারণ তিনি ঈশ্বরের বাক্যকে তার আধিক্য ঐশ্বর্যের মধ্যে সম্পদের প্রাচুর্যে ভুলে গেছিলেন তাই আসুন আমরা যেন সেই একই ভুল না করি ঈশ্বরের বাক্যে সেই শাস্ত্রের সত্য আমাদের হৃদয় আজকে কথা বলুক আপনি সরে এসছেন ঈশ্বর থেকে আজকে। কতদিন আপনি ঈশ্বরের চরণতলে আসেননি কতদিন আপনি গির্জাঘরে গিয়ে তার আরাধনা করেননি ব্যস্ততা আপনার সম্পদ আপনার সম্পত্তি আপনার বিভিন্ন ব্যবসা কার্য আপনাকে এ সকল থেকে দূরে সরাতে সরাতে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফেরা বড় কঠিন ঈশ্বর মঙ্গলময় তিনি আপনাকে আমাকে সাহায্য করেন আজকের এই সময় যখন আপনি ঈশ্বরের বাক্য শুনেছেন বিশ্বাস করুন নির্ভর করুন ঈশ্বর দয়াবান করুণাবান তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করে তার দয়ায় পরিপূর্ণ ঈশ্বর তিনি আমাদেরকে তার অনুগ্রহে পরিপূর্ণ করে আমাদেরকে শক্তি দেবেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যান করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলছেন ঈশ্বরের আশীর্বাদেই রাজা সলমন অগাধ জ্ঞান ও বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন কিন্তু তার এই জ্ঞান অন্যদের জন্য ছিল তার নিজের উপরে তিনি সেটা প্রয়োগ করেননি তার বিপুল সম্পত্তি তাকে ঈশ্বরের পথ থেকে অনেকটাই সরিয়ে দিয়েছিল ঈশ্বরের উপরে তিনি যতটা নির্ভরশীল ছিলেন তার থেকে বেশি ছিলেন তার নিজের বল তার নিজের শক্তির উপরে তাই তিনি প্রচুর পরিমাণে অশ্ব ও অশ্বারোহী সৈন্য জোগাড় করেছিলেন তার বিনোদনের মাত্রাও ছিল অসীম জিরুসালেম ছাড়াও তার অদূরে লিবাননের অরণ্যস্ত বাটি ছিল তার চরম নিদর্শন শোনা যায় তার এক হাজার পত্নী ও উপপত্নী ছিল তাদের অধিকাংশই ছিল পরজাতীয় অর্থাৎ তারা জেহুদি ছিল না সলমনের মৃত্যুর পর তার পুত্র রহবিয়াম রাজা হয়েছিলেন সেই সময় থেকেই শুরু হয়েছিল ইসরায়েলের পতন কিভাবে এই অধপতন শুরু হলো এবং রহবিয়ামের শাসনকাল কেমন ছিল সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন আসুন প্রার্থনা করি মঙ্গলময় পিতা ধন্যবাদ দিয়া একটি বার তোমার জীবন্ত বাক্য পিতাগু আমাদেরকে সচেতন করে যে আমাদেরকে কতটা আরও সাবধানী হতে হবে সচেতন থাকতে হবে ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে তুমি আজকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আশীর্বাদে পূর্ণ করেছো প্রার্থনা করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবেই পিতা তোমার জ্ঞানে বুদ্ধিতে আরও বেড়ে উঠতে সাহায্য করো যেন তার উপলব্ধি করতে পারে প্রভুগ যে কিভাবে জাগতিকতার উপরে তোমার দিকে দৃষ্টি স্থির রেখে জীবনযাপন করা সম্ভব এবং সেই জীবনের মধ্যে দিয়ে কীভাবে তোমাকে গৌরব দেওয়া সম্ভব প্রভু তুমি কৃপা করো বিশেষ করে তাদেরকে সমস্ত রকম বিপদ আপদ থেকে অকলান অমঙ্গল থেকে সুরক্ষিত করো আশীর্বাদযুক্ত করো সুস্থ সবল রাখো আর তাদের সকল ভার নাও তোমার নামে ভিক্ষা দয়া করে শ্রবণ করো আমেন ঈশ্বর জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন যখন এইভাবেই আমরা তার জীবন্ত বাক্য দ্বারা ঈশ্বরের রব শুনতে সমর্থ হব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর চব্বিশ পরগনা থেকে গৌতম রয় ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার